ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের নিজস্ব চ্যানেল ডিএসসি বেঙ্গলে। তো দেখো, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো এবং মোস্ট ইম্পর্টেন্ট 25 কারেন্ট অ্যাফেয়ার্স করে নেবো, যেটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের পয়েন্ট অফ ভিউতে খুব এক্সাম ওরিয়েন্টেড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো চলো আমরা দেখে নিই, আমাদের যেটা ক্লাস হয় জিকে সেটা হচ্ছে 9টা থেকে, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করছি, ঠিক আছে? তো এখানে 25টা খুব ইম্পর্টেন্ট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ডিসকাস করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো প্রশ্নগুলো, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো আমরা দেখি প্রথম প্রশ্নটা, একটু ওয়েট করে যাই সবাই যাতে নোটিফিকেশান পায়। নোটিফিকেশান আসা 9টা থেকে ক্লাস হয়, ক্লাসগুলো মিস করো না, সবাই এসো, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট থাকে। ওকে, ভিডিওটা চললে একটু জাস্ট বলে দাও হ্যাঁ সব ঠিকঠাক আছে, তাহলে আমরা কোশ্চেন্সগুলো শুরু করে দেবো নেওয়া। ওকে ওকে, সৌরভ সব ঠিক আছে? ওকে, এসে গেছে শায়রি, সৌরভ এসে গেছে, বাকিরা কেউ এখনও কোথায় গেল সবাই? ওকে, থ্যাংক ইউ শায়রি। ওকে, তো চলো শুরু করে দেওয়া যাক, সবাই এসে গেছে মোটামুটি। প্রথম হচ্ছে, কোন পেমেন্ট ব্যাংক সেল করবে ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে? রিলায়েন্স, এয়ারটেল, ভোডাফোন না টাটা ডোকোমো? তো অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ হচ্ছে এয়ারটেল, ঠিক আছে? কোন পেমেন্ট ব্যাংক, সেটা হচ্ছে এয়ারটেল আমাদের সেল করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ গভর্নমেন্ট সেট আপ করছে নন রেসিডেন্ট কেরালিটিস ইনভেস্টমেন্ট কোম্পানি, ঠিক আছে? নন রেসিডেন্ট কেরালিটিস ইনভেস্টমেন্ট কোম্পানি কোন গভর্নমেন্ট সেট আপ করবে? কর্ণাটকা, মধ্যপ্রদেশ, বিহার, কেরল, কে করবে দুয়েরটা? হুইচ গভর্নমেন্ট হ্যাজ সেট আপ নন রেসিডেন্ট কেরালিটিস ইনভেস্টমেন্ট কোম্পানি, দুয়েরটা কী হবে? হুইচ গভর্নমেন্ট হ্যাজ সেট আপ নন রেসিডেন্ট কেরালিটিস ইনভেস্টমেন্ট কোম্পানি, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, বিহার না কেরল, ঠিক আছে, দুয়েরটা কী হবে? হুইচ গভর্নমেন্ট হ্যাজ সেট আপ নন রেসিডেন্ট কেরালিটিস ইনভেস্টমেন্ট কোম্পানি, দুয়েরটা আমাদের কী হবে? তাড়াতাড়ি বলো দেখি। দুয়েরটা চলো দেখে নিই কী হবে, দ্যাট ইজ হচ্ছে কেরালা। ফর্মার গ্রেট সৌমেন্দ্রনাথ কুণ্ডু পাস্ট অ্যাওয়ে, উনি কী ছিলেন? সৌমেন্দ্রনাথ কুণ্ডু উনি কী ছিলেন? কর্ণাটকা লেগ স্পিন, বেঙ্গল থেকে লেগ স্পিনার ছিলেন, উত্তরপ্রদেশে লেগ স্পিনার ছিলেন না ছত্তিশগড়ের লেগ স্পিনার ছিলেন? কোশ্চেন নাম্বার থ্রি কী হবে? খুব ভালো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কী হবে তাড়াতাড়ি বলো। তিন নম্বরেরটা, তিন নম্বরটা কী হবে তাড়াতাড়ি বলো। সৌমেন্দ্রনাথ কুণ্ডু পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ কী ছিলেন? ওকে, তো অবভিয়াসলি সবাই জানে এটা হচ্ছে বেঙ্গলের লেগ স্পিনার ছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফের নিউ ডাইরেক্টর জেনারেল কে হয়েছে? নিউ ডাইরেক্টর জেনারেল কে হয়েছে তাড়াতাড়ি বিএসএফের? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স, কে হয়েছে তাড়াতাড়ি? কী হবে চারেরটা? ওকে, চারেরটা আমরা দেখে নিই, একদম রাইট, সেটা হচ্ছে ভি কে জোড়ি। ওকে চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ সিটি মেড ইটস এন্ট্রি ইন্টু দ্য 39 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট, দ্য ওয়ার্ল্ড সিটি অফ জয়পুর, কোন সিটি হয়েছে? হুইচ সিটি মেড ইট এন্ট্রি ইন্টু দ্য 39 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট, দ্য ওয়ার্ল্ড সিটি অফ জয়পুর, কী হবে? কর্ণাটকা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ? পাঁচেরটা, ওকে চলো পাঁচেরটা দেখে নিই আমরা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখি ছয়েরটা, বলছে যে ইউনিয়ন গভর্নমেন্ট লঞ্চ করেছে লেবার রুম কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটিভ টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ কেয়ার ইন লেবার রুম অ্যান্ড মেটার্নিটি অপারেশন থিয়েটার্স, কী হবে ছয়েরটা? ছয়েরটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ছয়েরটা খুব ইম্পর্টেন্ট। লেবার রুম কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটিভ ইম্প্রুভ দ্য কোয়ালিটি কেয়ার ইন দ্য লেবার রুম অ্যান্ড মেটার্নিটি অপারেশন থিয়েটার, কী হবে, কী হবে এটা? খুব ভালো,
কি হবে আমাদের রাইট অ্যানসার ওকে ছয়টা হয়ে যাবে আমাদের দ্যাট ইজ 2 লক্ষ ওকে সাতেরটা দেখে নি সাতেরটা কি বলেছে এটাও খুব ভালো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হেলথ মিনিস্ট্রি সাইন করেছে এমইউ কার সাথে মিনিস্ট্রি অফ আয়ুষ ডিফেন্স অ্যান্ড রেলওয়ে টু স্ট্রেন দেন দ্য এফোর্ট টুয়ার্ডস আ টিভি ফ্রি ইন্ডিয়া যাতে আমাদের দেশ টিভি ফ্রি টিভি মুক্ত হয়ে যায় ঠিক আছে বাই কতর মধ্যে 21 23-এর মধ্যে 22-এর মধ্যে না 25-এর মধ্যে মানে কবের মধ্যে টিভি ফ্রি হয়ে যাবে মানে আর টিভি রোগটা থাকবে না দেশে কি হবে সাতেরটা অ্যান্সার চলো সাতেরটা আমরা দেখে নিই সাতের হয়ে যাবে দ্যাট ইজ হচ্ছে 2025 ঠিক আছে সাতের হয়ে যাবে 2025 চলো নেক্সট আমরা করে নিই নেক্সট হচ্ছে 20 অ্যানিভার্সারি অফ দ্য কার্গিল ওয়ার একটা নিউ বুক যার নাম হচ্ছে কার্গিল আনটোল্ড স্টোরিজ ফ্রম দ্য ওয়ার হ্যাজ বিন রিলিজড অথার্ড বাই কে লিখেছে খুব ইম্পর্টেন্ট বই কিন্তু এটা মার্ক ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু আসবে আসার চান্স হাইলি কে লিখেছে বইটা কে বইটা লিখেছে আট দেখি কি বলতে পারে আটেরটা ওকে সৌম্যজিতের অ্যান্সার চলে এসছে আটের দুই মৌলিকা বলছে আটের দুই বিজয় বলছে আটের দুই স্বাতি দুই প্রিয়াঙ্কা দুই সৌরভ দুই চলো দেখে নি কি হবে দ্যাট ইজ হচ্ছে একদম রচনা উইস রাওয়াত নেক্সট প্রশ্নতে চলে আসি ইসরো কমার্শিয়াল আর্ম অ্যান্ট্রিক্স কর্পোরেশন কত টাকা লাস্ট 3 বছরে ইনকাম করেছে মানে লাভ করেছে কত টাকা লাস্ট 3 বছরে 6280 6289 6285 6287 খুব ডিফিকাল্ট একটু মনে রাখা তবু একটু যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে থাকে কেউ কেন এটা একটা ইম্পর্টেন্ট ডে কেন ইসরো অ্যান্ট্রিক্স কর্পোরেশন সেটা হচ্ছে কমার্শিয়াল সে বেসিক্যালি যত রকম স্যাটেলাইট বিদেশের স্যাটেলাইট ছাড়া সেগুলো কাজ করে সেগুলো টাকাটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট টাকা দিয়ে দেবে ঠিক আছে তো 9-এর কী হবে দেখে নিই আমরা আচ্ছা বিজয় বলছে 1 সৌরভ বলছে 2 দেখি আর বাকিদের অ্যান্সার কী হবে কেউ গেস করতে চাইছে না ওকে দেখে নিই আমাদের অ্যান্সারটা কী হবে সেটা হবে 2 6289 ঠিক আছে কত হবে 6289 ওকে নেক্সট 10-এরটা দেখে নিই বলছে হু উইল ক্যারি আউট আ মেজর মিলিটারি এক্সারসাইজ ইন মেঘালয় যার নাম হ্যান্ড ইন হ্যান্ড মেঘালয়তে এক্সারসাইজটা হবে মিলিটারি এক্সারসাইজ যার নাম হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড এটা কাদের মধ্যে সেটা আমাদের প্রশ্ন ইন্ডিয়া চায়না মায়ানমার ইন্ডিয়া ইন্ডিয়া জাপান ইন্ডিয়া থাইল্যান্ড কাদের মধ্যে খুব ভালো প্রশ্ন কিন্তু 10-এরটা খুবই ভালো প্রশ্ন খুবই ভালো প্রশ্ন কি হবে হ্যান্ড ইন হ্যান্ড 10-এরটা চলো 10-এরটা দেখে নিই এটা হচ্ছে ইন্ডিয়া আর চায়না ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 11 বলছে ইন অ্যানুয়াল মিলিটারি এক্সারসাইজ বিটুইন কার মধ্যে উইল বি হেল্ড ইন আগস্ট দিস ইয়ার ডং ম্যাং অ্যালিয়েন্স ঠিক আছে কাদের মধ্যে হবে এটা মিলিটারি এক্সারসাইজ ইউএসএ চায়না ইউএসএ সাউথ কোরিয়া ইউএস জাপান ইউএস নর্থ কোরিয়া কাদের মধ্যে হবে খুব ভালো প্রশ্ন এটাও খুব ভালো প্রশ্ন মিলিটারি এক্সারসাইজ বিটুইন কার মধ্যে উইল বি হেল্ড ইন আগস্ট দিস ইয়ার যার নাম হচ্ছে 1992 ডং ম্যাং অ্যালায়েন্স ঠিক আছে 11টা কী হবে চলো 11টা আমরা দেখে নিই এটা হচ্ছে তোমার ইউএস অ্যান্ড সাউথ কোরিয়া ইউএস অ্যান্ড সাউথ কোরিয়া ওকে ইউএস অ্যান্ড সাউথ কোরিয়া নেক্সট প্রশ্ন 12টা বলছে অ্যাজ পার রেকমেন্ডেশন অফ স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট হুইচ গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে ইয়োম্যান অ্যাজ আ স্টেট বাটারফ্লাই ইয়োম্যানকে স্টেট বাটারফ্লাই হিসেবে নামকরণ করেছে ইয়োম্যানকে স্টেট বাটারফ্লাই হিসেবে নামকরণ করেছে মধ্যপ্রদেশ কর্ণাটকা বিহার না তামিলনাড়ু ইয়োম্যানকে করেছে কি স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট নাম দিয়েছে এটাকে স্টেট বাটারফ্লাই ঠিক আছে খুব ভালো প্রশ্ন খুবই ভালো প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন মেক ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু হাই চান্স কামিংয়ের ঠিক আছে 12টা কী হবে ওকে 12টা আমরা দেখে নিই দ্যাট ইজ হচ্ছে তামিলনাড়ু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের তামিলনাড়ু নেক্সট প্রশ্ন আমরা দেখি খুব ভালো প্রশ্ন এটা কোন গভর্নমেন্ট হাইক করেছে কম্পেনসেশন ফর কিংস অফ জাফান কিল্ড ইন দ্য লাইন অফ ডিউটি যে জওয়ানরা মারা যাবে তাদের আত্মীয়জনকে গভর্নমেন্ট হাইক করেছে কম্পেনসেশন কোন স্টেট গভর্নমেন্ট রাজস্থান মহারাষ্ট্র বিহার না উত্তরপ্রদেশ কে করেছে ঠিক আছে কে করেছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন থার্টিনেরটা চলো দেখে নি কে করেছে
13 এটা রাইট आंसर হয়ে যাবে দ্যাট ইজ হচ্ছে তোমার মহারাষ্ট্র কে করেছে দ্যাট ইজ হচ্ছে মহারাষ্ট্র নেক্সট আমরা দেখে নিই ইউনিয়ন ক্যাবিনেট চেয়ারড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যাপ্রুভ করেছে 1600 কোটি টাকা ফর দিবাং মাল্টিপারপাস কোথায় আছে দিবাং মাল্টিপারপাস কোথায় আছে দিবাং মাল্টিপারপাসটা কোথায় আছে অরুণাচল প্রদেশ আন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না ছত্তিশগড় দিবাং মাল্টিপারপাস কোথায় আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন দিবাং মাল্টিপারপাস কোথায় আছে ঠিক আছে খুব ভালো প্রশ্ন 14টা দিবাং মাল্টিপারপাস কোথায় আছে দিবাং মাল্টিপারপাস কোথায় আছে আমাদের বলো 14টা দেখে নিই আমাদের কোথায় আছে দ্যাট ইজ ইন অরুণাচল প্রদেশ ঠিক আছে উত্তরাখণ্ড গভর্নমেন্ট হোস্টিং করছে ফার্স্ট এভার হিমালয় স্টেট কনক্লেভ ইন কোথায় কোথায় হোস্টিং হচ্ছে 15টা কি হবে উত্তরাখণ্ড গভর্নমেন্ট হোস্টিং দ্য ফার্স্ট এভার হিমালয়ান স্টেটস কনক্লেভ ইন কোথায় কেরল বিহার আন্ধ্রপ্রদেশ মসুরি কোথায় হবে আমাদের কোশ্চেন নাম্বার 15 15টা কোথায় হবে ফটাফট বলো চলো 15টা দেখে নিই সেটা হচ্ছে মসুরি ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলছে ইউনিয়ন গভর্নমেন্ট কিকড অফ সেভেন্থ ইকোনমিক সেন্সাস ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ কোথা থেকে শুরু করেছে সেভেন্থ ইকোনমিক সেন্সাস সেভেন্থ ইকোনমিক সেন্সাস কোথা থেকে শুরু করেছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন সেভেন্থ ইকোনমিক সেন্সাস আমাদের কোথা থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন আসাম থেকে ত্রিপুরা থেকে অরুণাচল প্রদেশ না মধ্যপ্রদেশ মেঘালয় কোথা থেকে শুরু হয়েছে এটাও কিন্তু খুব ভালো সেটা হচ্ছে ইকোনমিক সেভেন্থ ইকোনমিক সেন্সাস কোথা থেকে শুরু হয়েছে দেখে নিই সেটা সেটা শুরু হয়েছে তোমার ত্রিপুরা থেকে নেক্সট প্রশ্ন হচ্ছে হুই স্টেট হ্যাজ অ্যানাউন্স দ্যাট সচিবালয় স্টেট সেক্রেটারি না উইল নাও বি কল্ড লোক সেবা ভবন কোন স্টেট গভর্নমেন্ট এখন নাম দিয়েছে স্টেট সেক্রেটারিটাকে দ্যাট ইজ হচ্ছে লোক সেবা ভবন কি নাম দিয়েছে লোক সেবা ভবন 17টা কি হবে লোক সেবা ভবন ঠিক আছে 17 কি হবে সতেরোটা কি হবে দেখি ফটাফট অ্যান্সার করো ওকে চলো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে দেখে নিই কি হবে এটা এটা হবে রাইট অ্যান্সার হচ্ছে উড়িষ্যা ঠিক আছে কি হবে উড়িষ্যা উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে 18টা নেক্সট প্রশ্ন হচ্ছে ইউএস স্পেস এজেন্সি নাসা অ্যানাউন্স করেছে টু লঞ্চ আ স্পেস ক্রাফট ইন ড্যাশ টু এক্সপ্লোর দ্য রিচলি অর্গানিক ওয়ার্ল্ড অফ টাইটেন রিচলি অর্গানিক ওয়ার্ল্ড অফ টাইটেন ঠিক আছে ইউএস স্পেস এজেন্সি নাসা লঞ্চ করেছে স্পেস ক্রাফট কোথায় 2025, 2022, 2023, 2024 কী হবে আমাদের 18টা কবে করবে কোন ইয়ারে করবে যেটা টাইটেন ওয়ার্ল্ড অর্গানিক রিচলি অর্গানিক ওয়ার্ল্ড অফ টাইটেন কবে হবে এটা 25, 22, 20 না 26 তো আমরা দেখে নিই রাইট অ্যান্সার কী হবে এটা হয়ে যাবে 26, 26 এটা লঞ্চ করা হবে নেক্সট প্রশ্ন খুব ভালো ইন্ডিয়ান রুপি উইল নাও বি অ্যান অ্যাকসেপ্টেড কারেন্সি ইন অল রিটেল আউটলেট অফ মানে এখন তুমি ইন্ডিয়ান রুপিটা কোন এদের মধ্যে এয়ারপোর্টে গেলে সেটা অ্যাকসেপ্ট হবে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে সেটা হচ্ছে আমার প্রশ্ন সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে সেটা আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে ইন্ডিয়ান রুপি কোথায় গেলে আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে দুবাই এয়ারপোর্ট ইউএসএতে ইউনাইটেড কিংডম এয়ারপোর্ট না অস্ট্রেলিয়া এয়ারপোর্ট চলো এর অ্যান্সারটা দেখে নিই এটা হবে আমাদের দুবাই এয়ারপোর্টে ওকে নেক্সট প্রশ্ন দেখি খুব ইম্পর্টেন্ট এটাও বলছে আইএমএফ অ্যাপ্রুভ করেছে $6 বিলিয়ন লোন দেবে টু ক্যাশ ট্র্যাপ টু হুইচ কান্ট্রি কোন কান্ট্রিকে দেবে $6 বিলিয়ন কাকে দেবে ইন্ডিয়াকে দেবে পাকিস্তানকে দেবে জাপানকে দেবে ইউএসএকে দেবে কাকে দেবে কাকে $6 বিলিয়ন দেয়া হবে ঠিক আছে দেখি কে বলে কি হবে আমাদের অ্যান্সার দেখে নিই
কাকে দেবে, দ্যাট ইজ হচ্ছে পাকিস্তানকে দেওয়া হবে। নেক্সট প্রশ্ন একুশেরটা, একুশেরটা বলছে ফিফথ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাউথ ইস্ট এশিয়া রিজন টু এলিমিনেট মিসেলস, মিসেলস যেখান থেকে একদম সম্পূর্ণভাবে সরে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, সেটা কোনটা? ফিফথ কান্ট্রি স্পেন, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, কে ফিফথ কান্ট্রি হয়ে গেছে সেটা আমাদের প্রশ্ন, ফিফথ কান্ট্রি, ঠিক আছে, স্পেন, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড। চলো দেখে নিই একুশেরটা কী হবে, একুশেরটা হয়ে যাবে দ্যাট ইজ হচ্ছে শ্রীলঙ্কা, একুশের কী হবে, শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2019। বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এই প্রশ্নটা একদম তুমি এক্সপেক্ট করতে পারো যে এক্সামে আসছেই, এটা কিন্তু এক্সামে আসছেই একদম। সেটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত 2019-এ, 86, 85, 87, 89, ঠিক আছে, 22-এরটা। ওকে চলো 22-এরটা দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে 86, একদম রাইট, সবাই রাইট বলেছে। নেক্সট দেখে নিই প্রশ্ন, সেটা হচ্ছে কে হোস্ট করবে 14 কনফারেন্স অফ দ্য পার্টিস, 14 কনফারেন্স অফ দ্য পার্টিস কে হোস্ট করবে, 23, 14th কনফারেন্স অফ দ্য পার্টিস কে হোস্ট করবে, জাপান করবে, ইন্ডিয়া করবে, ব্রাজিল করবে না ইউএসএ করবে, কে করবে সেটা হচ্ছে প্রশ্ন আমার। খুব ভালো প্রশ্ন 23টা। ভিডিওগুলো সবাই লাইক করে দাও, কিন্তু সবাই লাইক করে দাও ভিডিওগুলো। প্রশ্নগুলো কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্ট সেকশনে গিয়ে বলো প্রশ্নগুলো কেমন লাগছে, ঠিক আছে, সবাই ভিডিওগুলো কিন্তু লাইক করে দাও। চলো এটা হয়ে যাবে আমাদের দ্যাট ইজ হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, এটা কী হয়ে যাবে আমাদের দ্যাট ইজ হচ্ছে ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট মুভেবল মেটাল ডোম আনভিল্ড কোথায় হয়েছে, ওয়ার্ল্ডের লার্জেস্ট মুভেবল মেটাল ডোম আনভিল্ড কোথায় হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা 24-এরটা। কানাডা, জাপান, ইউক্রেন, অস্ট্রেলিয়া, 24-এরটা কী হবে? কী হবে 24-এরটা? ওকে 24-এরটা হয়ে যাবে দ্যাট ইজ হচ্ছে ইউক্রেন। লাস্ট আমাদের প্রশ্ন, লাস্ট একদম, ঠিক আছে, চলো আগে সবাই লাইক করে দাও ফটাফট, লাইক করেছো? কারোর তো লাইক দেখতে পাচ্ছি না, কি সবাই লাইক করো তাড়াতাড়ি, কারো লাইক নেই। কি হবে এর অ্যান্সার তাড়াতাড়ি বলো। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ইন্ডিয়ান ইন দ্য অ্যানুয়াল ইন্ডিয়ান অয়েল স্পোর্টস কনক্লেভ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে, 25-এরটা তাহলে কী হয়ে যাবে লাস্ট আমাদের। আচ্ছা এরপর তাড়াতাড়ি চলে আসবে, এরপর আমরা ম্যাথস করবো, পার্সেন্টেজেরও আজকে কিছু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করবো, ঠিক আছে, চলে আসো এক্ষুনি, আমরা এক্ষুনি ম্যাথস করবো। ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে 9:30 থেকে আমাদের ক্লাস শুরু করবো, রাইট অ্যান্সার হয়ে যাবে শরৎ কমল, ঠিক আছে, শরৎ কমল, কে হয়েছে, শরৎ কমল, ঠিক আছে। চলো ভিডিওগুলো কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট সেকশনে কাইন্ডলি সবাই গিয়ে বলো যে কোশ্চেন্সগুলো কেমন লাগছে, ঠিক আছে, ডেফিনেটলি কিন্তু বলো কোশ্চেন্সগুলো কীরকম। ওকে বাবাই, ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও বলো।